ওই তো ওইটা এখন তো হয়নি ওইটা ওই মাছ ধরতে কই মাছ কই মাছ তো দেখি না তাই তুমি ধরছো মাছ কি মাছ দেখি এদিকে আসো এদিকে আসো মাছ দেখা নিয়ে যাও কি মাছ ধরছো দেখো তো তোমার কি কি মাছ দেখি হ্যাঁ এই তো মাশাল্লাহ কি মাছ কি টাকি মাছ না আচ্ছা আচ্ছা ঠিক আছে ধরো ভালো তো মাছ তো ভালো হ্যাঁ এইটা ঠিকই বলছেন দেখি কি মাছ ধরলো এটা দেখান একটু আচ্ছা মানে একটা কি মাছ আচ্ছা আচ্ছা একটা টাকি মাছ একটা খয় মাছ আমি ইয়ারেল মোল্লার ছেলে নুর ইসলাম আমি হাফেজ নুর ইসলাম হ্যাঁ ভাই আমি তো তোমাকে চিনছি তাই পকেট রাখছো দেখি দেখি দুই পকেট কি ভরা মাছ দেখি না মাশাল্লাহ এই তো দেখি ওটা কি মাছ বাড়ি করো তো একটা টাকি মাছ না মাশাল্লাহ তা তোমার ই নাই পাতিল নেই মাছ রাখা পকেটে রাখছো এই তো খুব সুন্দর তো আচ্ছা ধরো তাই না ধরো কে তুমি মাছ ধরছো মাছ পাইছো তুমি কই দেখি তোমার মাছ দেখাও কোথায় রাখছো হ্যাঁ দেখি নিয়ে আসো তো তুমি কি মাছ ধরছো মাশাল্লাহ দেখো তুমি তো কাতার মধ্যে চলে না যাও এই তো খুব সুন্দর তো হ্যাঁ ডেকে রাখো না চলে যাবে মাছ চলে যাবে ঠিক আছে কি মাছ ধরছেন ভাই কি ওইটা ও শিং মাছ আচ্ছা আচ্ছা বড় কোনো মাছ পান নাই শৈল মাছ হ্যাঁ ওই যা তো সামনে হ্যাঁ ওইটা কি মাছ কই মাছ দেখি মাশাল্লাহ ওই যে হ্যাঁ 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 ওই তো ওইখানে একটা হ্যাঁ তুমি যেখানে হাত দিছো দেখো ওখানে একটা আছে মাছ কি মাছ দেখি খলসে মাছ নাকি খলসে মাছ হ্যাঁ আচ্ছা
ধরো তুমি মাছ ধরো। দেশে না থাকলে কি চিনবেন, এখন থেকে চিনবেন ইনশাল্লাহ, এখন থেকে আসি দেশে এখন থেকে চিনবেন নাকি? বলেন ওই যে একটা শিং শিং মাছ দেখছেন তাই না ওইটা? হ্যাঁ ওইখানে পাইছেন, ভালো ধরুন।